আপনার কাজ হবে প্রতিদিন যতগুলো অর্ডার আসবে সেই অর্ডারগুলো প্যাকিং করে তাদের অ্যাড্রেসে সেন্ড করা হ্যালো ফ্রেন্ডস সবাই বলে টাকা ছাড়া ব্যবসা করা যায় না কিন্তু ব্যবসার মূল মন্ত্র টাকা নয় ব্যবসার মূল মন্ত্র হল একটি ভালো আইডিয়া যে কারণে আমি দশটি বিজনেস আইডিয়া আপনাদের দেব যা শুরু করার জন্য কোনো টাকার প্রয়োজন হবে না এবং আপনি এটা ভাববেন না যে টাকা লাগছে না বলে ব্যবসাগুলো ছোট বা ভালো কোয়ালিটির ব্যবসা হবে না এটাও নয় অনেক বড় ভবিষ্যতের ব্যবসা আপনি এস্টাবলিশ করতে পারবেন আজকের এই পর্বে যে বিজনেস আইডিয়াটা আমি দেব আপনি টাকা ছাড়া কিভাবে অনলাইনে একজন বড় ব্যবসায়ী হয়ে উঠবেন তার আইডিয়া দেব অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি আপনার প্রোডাক্ট নিজের প্রোডাক্ট আপনি সেল করবেন কোনো টাকা ছাড়াই এবং টাকা ছাড়া আপনি একটা বড়ো মাপের বিজনেস শুরু করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আর অনলাইনে বিজনেস মানে আপনি এটা জানেন যে কাস্টমারকে আপনাকে খুঁজে যেতে হবে না কাস্টমার আপনাকে প্রতিদিন অর্ডার দেবে আর আপনাকে সেই অর্ডারগুলো সেই অর্ডার অনুযায়ী প্যাকিং করে ওই অ্যাড্রেসে আপনাকে সাপ্লাই দিতে হবে এটাই হচ্ছে আপনার কাজ কিন্তু কাজটা করতে গেলে ভালো নলেজের খুব প্রয়োজন এবং আপনি যে প্রান্তে পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন গ্রামে শহরে যে কোনো জায়গা থেকে আপনি এই বিজনেস শুরু করতে পারবেন ফ্রি বলে আপনি এটাকে গুরুত্ব না দিলে বহুত বড় ভুল করবেন অত্যন্ত গুরুত্ব সহকারে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো তো আজকের আমরা জানবো কিভাবে আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করে ভালো টাকা রোজগার করবেন সম্পূর্ণ ফ্রিতে তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা আমি অমিতাভ আর আপনারা ইচ্ছেন জীবন মানে যন্ত্রণা নয় ফ্রেন্ডস এখনো পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন লাল বাটনটি প্রেস করে এবং ঘন্টার মতো যে চিহ্নটি আছে ওটা ক্লিক করে অলটাকে সিলেক্ট করে দিন ফ্রেন্ডস সবার প্রথমে আমরা জানবো অনলাইন বিজনেস করতে গেলে আমাদের কী কী জিনিস লাগে মূলত পাঁচটা জিনিস এখানে লাগবে এই পাঁচটা জিনিস যদি আপনি ভালোভাবে বুঝে যান বা আপনি যদি জানেন তাহলে আপনি অনলাইনে জুটিয়ে ব্যবসা করতে পারবেন এবং প্রচুর টাকা এখান থেকে রোজগার করতে পারবেন কি সেই পাঁচটা জিনিস নাম্বার ওয়ান হচ্ছে প্রোডাক্ট চয়েস আপনার যে প্রোডাক্ট আপনি সেল করবেন সেই প্রোডাক্টটাকে আপনাকে চয়েস করতে হবে কোন প্রোডাক্ট কীরকম প্রোডাক্ট চয়েস করলে আপনি প্রফিট করবেন কিংবা সেল ভালো হবে সেটার সম্বন্ধে আমি এই পর্বেই আইডিয়া দেব নাম্বার টু অনলাইন বিজনেস করতে গেলে কি কী লাইসেন্স বা কি কি ডকুমেন্টস আপনার লাগবে যা দিয়ে আপনি অনলাইনে বিজনেস করতে পারবেন এটা আপনাকে ক্লিয়ার ধারণা রাখতে হবে নাম্বার থ্রি যে সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি অনলাইনে সেল করবেন যেমন মিশো অ্যামাজন ফ্লিপকার্ট ইত্যাদি এই প্ল্যাটফর্মগুলোর সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে নাম্বার ফোর যদি আপনি এই সমস্ত প্ল্যাটফর্মে না সেল করতে চান তাহলে কিভাবে নিজের দমে নিজের চেষ্টাতে কিভাবে আপনি আপনার প্রোডাক্টটা অনলাইনে সেল করবেন সেটা ওই পর্বে আমি বলবো এবং এই ধারণাটাও আপনার ভালোভাবে থাকতে হবে এবং নাম্বার ফাইভ হল ভিডিও এডিটিং এবং ফটো এডিটিং যা অত্যন্ত জরুরি বর্তমান দিনে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এবং ফটো এডিটিং ইজিলি করা যায় এবং সিম্পলভাবে করা যায় সেটা আমি এই পর্বে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ বিষয়টা শুরু করার আগে আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি যদি আপনি সত্যি সত্যি বিষয়টা জানতে চান তাহলে একটা খাতা পেন কাছে নিয়ে রাখুন কিছু জিনিস নোট ডাউন করবেন যেগুলো আপনাকে ডিটেলসে জানতে হবে আমি সেই সমস্ত দিকগুলো আপনাকে পয়েন্ট করে বলে দেবো প্রথমেই শুরু করব প্রোডাক্ট চয়েস আপনি কিভাবে করবেন প্রোডাক্ট চুজ করতে গেলে আমি আপনাকে একটা সূত্র বলে দিচ্ছি ওই সূত্র ধরে আপনি অনাহসে আপনার প্রোডাক্টটাকে চয়েস করে নিতে পারবেন যেমন নাম্বার ওয়ান আপনার ওখানে প্রাকৃতিকভাবে কি পাওয়া যায় উদাহরণস্বরূপ আমি সুন্দরবনে থাকি আমার বাড়িটা সুন্দরবন তো আমার এখানে প্রাকৃতিকভাবে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় যেমন সামুদ্রিক মাছ মধু কাঁকড়া ম্যানগ্রোভ সিডস গঙ্গা জল ইত্যাদি এই ধরনের প্রোডাক্টগুলো আমার কাছে আমার এখানে পাওয়া যায় কোনটা অনলাইন সেল হবে সেটা তো পরের বিষয় আগে আপনাকে আপনার আশেপাশে প্রাকৃতিকভাবে কি কি জিনিসগুলো পাওয়া যায় যা অন্য জায়গায় পাওয়া যায় না বা অন্য জায়গায় যার ডিমান্ড আছে ওই জিনিসগুলো আপনাকে একটা মার্কিং করে খাতায় লিখে ফেলতে হবে সেকেন্ড উপায় সেকেন্ড উপায় কি না আপনার আশেপাশে কি কি জিনিস উৎপন্ন হয় আমি আমার উদাহরণ দিয়েই বলবো আপনার ওখানে যা উৎপন্ন হয় সেটা আপনি লিস্ট করে রাখবেন যেমন আমার এখানে উৎপন্ন হয় বিভিন্ন রকমের সবজি এবং বিভিন্ন রকমের মাছ কারণ আমাদের এখানকার মানুষের জীবিকা কৃষিকাজ এবং মৎস্য পালন কিছু দেশি প্রজাতির গরুর দুধ এবং ঘি হাঁস মুরগি সহ এদের ডিম উৎপন্ন হয় এছাড়া এখানে ছোট ছোট নার্সারিও আছে তো আপনার ওখানে যা যা উৎপন্ন হয় সেটা আপনি নিশ্চয়ই বুঝে গেছেন তাদের একটা তালিকা তৈরি করুন এরপর হলো তিন নম্বর যে পয়েন্টটা আপনার পরিচিতির মধ্যে কেউ বড়ো হোলসেলার যদি থাকে তার সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে যে কোনো প্রোডাক্ট হতে পারে কিন্তু বড়ো হোলসেলারের খোঁজ করতে হবে যে কারণে কারণ চিপ রেটে আপনি জিনিসটা পাবেন প্রোডাক্ট অনেক রকমের হতে পারে যেমন মোবাইলের বিভিন্ন পার্স হতে পারে জামা কাপড় হতে পারে পোশাক আশাক হতে পারে বিভিন্ন গার্মেন্টসের জিনিস নিয়েও আপনি ব্যবসা করতে পারবেন তো এদেরও একটা লিস্ট আপনি তৈরি করুন চার নম্বর পয়েন্ট হলো যদি কারোর ওপরের তিনটে অপশান যে বললাম এই তিনটে অপশানে যদি কেউ প্রোডাক্ট চয়েস না করতে পারে আপনি কি করবেন তো আপনাকে বিভিন্ন কোম্পানির কাছে যারা রিসেলিংয়ের জন্য প্রোডাক্ট তৈরি করে তাদের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে অনলাইনে তাদেরকে খুঁজে নিতে হবে আপনাকে আর নহলে আপনি ইউটিউবে গিয়ে ভিডিও সার্চ করবেন বিভিন্ন ম্যানুফ্যাকচারের এবং তাদের ফোন নম্বরে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আপনাকে এই পদ্ধতিতে আপনাকে প্রোডাক্ট চয়েস করতে হবে তো এই চারটি উপায়ের মধ্যে আপনি নিশ্চয়ই যে কোনো একটা প্রোডাক্ট চয়েস করতে পারবেন শুধু মনে রাখবেন যে এমন প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে যার দাম কম হবে কোয়ালিটি সুন্দর হবে এবং মানুষের চাহিদা আছে এমন প্রোডাক্ট আপনাকে চয়েস করতে হবে যে আপনার নিজের প্রোডাক্ট বিক্রি করতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই অনলাইনে আপনি যাই খুঁজবেন সব কিছুই পেয়ে যাবেন তো আর আপনি যেই কোম্পানি চান ওই কোম্পানির জিনিসগুলো হাজার হাজার ছেলেমেয়েরা বিক্রি করছে তো যদি আপনি এই পদ্ধতিটা ঠিকঠাক বুঝে যান তাহলে আপনি যে কোনো প্রোডাক্ট অনলাইনে বিক্রি করতে পারবেন তার জন্য আপনাকে কোনো টাকা ইনভেস্ট করতে হবে না অথচ আপনি প্রতিদিন ভালো কাস্টমার পাবেন যতগুলো কাস্টমার পাবেন আপনি ততগুলোই আপনি অর্ডার প্যাকিং করে সাপ্লাই দেবেন শুধু আপনাকে একটু প্যাকিংয়ের বিষয়টা ভালো করে জানতে হবে কারণ এই প্যাকিংয়ের উপরেই আপনার প্রোডাক্টটা সেলের অনেকটাই নির্ভর করে তো অনলাইনে যে সমস্ত প্ল্যাটফর্মগুলো যেমন অ্যামাজন ফ্লিপকার্ট মিশো ইত্যাদি প্ল্যাটফর্মে বিষয়টা আপনি যদি ঠিকঠাক বুঝে যান তাহলে আপনিও হয়ে উঠবেন এক ধরনের বড় অনলাইন সেলার তো বিজনেস শুরু করার জন্য আপনার এই সমস্ত প্ল্যাটফর্মে আপনি যে প্রোডাক্ট সেল করবেন এর জন্য আপনার কী কী লাইসেন্স লাগবে এক নম্বর হচ্ছে জি এস রেজিস্ট্রেশান তো এই সমস্ত প্ল্যাটফর্মে আপনি যখন সেলার হিসাবে রেজিস্ট্রেশান করবেন আপনাকে জিএসটি লাইসেন্স লাগবে আর এই জিএসটি লাইসেন্স আপনি অনায়াসে অনলাইনেই বানিয়ে নিতে পারবেন কিংবা আপনার আশেপাশে প্রচুর এজেন্ট আছে যাদের কাছ থেকে আপনি এই রেজিস্ট্রেশানটা করতে পারবেন পাঁচ ছশো টাকার মধ্যে একটা প্যান কার্ড লাগবে আর নিশ্চয়ই আপনার কাছে প্যান কার্ড আছে এবং একটি মোবাইল লাগবে আর মোবাইল লাগবে কেন না প্রোডাক্টটাকে যে ফটো যে প্রোডাক্ট আপনি চয়েস করছেন তার ফটো আপনাকে তুলতে হবে কিংবা ছোটো ভিডিও তৈরি করতে হবে আর যে যে প্ল্যাটফর্মগুলোতে আপনি রেজিস্ট্রেশান করবেন আপনার প্রতিদিন কত অর্ডার হচ্ছে আপনার কতগুলো সাপ্লাই হয়েছে এইগুলো দেখার জন্য আপনার একটা স্মার্টফোন লাগবে আর আমি আশা রাখি যে আপনার কাছে একটা স্মার্টফোন আছে যে কারণে আপনার ওই স্মার্টফোনেই আপনি এই ভিডিওটি দেখছেন তো আর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অনলাইন পেমেন্ট মোড ফ্রেন্ডস আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখন আপনি কোনো ফ্লিপকার্টে কোনো প্রোডাক্ট যখন চয়েস করেন তখন আপনি ক্যাশ অন ডেলিভারিও নেন এছাড়া অনলাইনে তো পেমেন্ট আছে যেগুলো অনলাইন পেমেন্ট আছে সেগুলো তো পেমেন্ট হয়ে যাবে কিংবা অনলাইনে যারা পেমেন্ট করতে চায় বিভিন্ন মাধ্যমে তার জন্য আপনাকে একটা অনলাইন পেমেন্ট মুড রেজিস্ট্রেশান নিতে হবে আমি যেটা করি সেটা হচ্ছে রোজা পে এছাড়া অনেক রকমের অনলাইন পেমেন্ট সিস্টেম আছে আপনি যে কোনো একটা পছন্দের অনলাইন পেমেন্ট সিস্টেমে আপনাকে রেজিস্ট্রেশান করতে হবে এবার আপনার জানবো এই যে প্রোডাক্টগুলো আমরা চয়েস করেছি এই প্রোডাক্টগুলো বিক্রি করব কোথায় এবং কিভাবে বিক্রি করব। ফ্রেন্ডস অনেক মিডিয়াম আছে যেখানে প্রোডাক্ট সেল হয় কিন্তু আমি মূলত তিনটে জায়গায় প্রোডাক্ট সেলের কথা বলবো অ্যামাজন ফ্লিপকার্ট মিশোঠে আমি বলবো ফ্লিপকার্ট এবং মিশোতে আপনি প্রোডাক্ট সেল করবেন তো এই ডিজিটাল প্ল্যাটফর্মে প্রোডাক্ট সেল করতে গেলে আমাদের যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে যেমন এক নম্বর হচ্ছে কি এই ডিজিটাল প্ল্যাটফর্মে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এটা জানতে হবে দু নম্বর কি জানতে হবে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে প্রোডাক্ট লিস্টিং বা আপনার প্রোডাক্ট লাইভ কিভাবে করতে হয় এটা আপনাকে জানতে হবে তিন নম্বর কি জানতে হবে না অর্ডারের পরে প্রোডাক্টটাকে ডেলিভারি কিভাবে কিভাবে করতে হয় চার নম্বর রিটার্ন পলিসি কিভাবে মেনটেন করতে হয় যে সমস্ত প্রোডাক্টগুলো রিটার্ন হয় তা কিভাবে মেনটেন হয় এই কৌশলটাও আপনাকে জানতে হবে পাঁচ নম্বর প্রতিটি প্ল্যাটফর্মের পস এবং কর্ন অর্থাৎ ভালো দিক এবং খারাপ দিক কি কি আছে এটাও আপনাকে পরিষ্কারভাবে জানতে হবে সবসময় মনে রাখবেন বিজনেস তাদের ক্ষেত্রে ভালো হয় যাদের কাছে ডিপ নলেজ থাকে ওই বিষয়ে তো বন্ধুরা যে কোনো প্ল্যাটফর্মে প্রোডাক্ট বিক্রি করতে গেলে ওপরের এই পাঁচটি বিষয় আপনাকে জানতে হবে বিষয়গুলোর উপরে আমি যদি বলতে থাকি তাহলে দেখাতে থাকি তাহলে ভিডিও অনেক বড় অনেক বড় হয়ে যাবে তো এইটা জানা কোনো ব্যাপারই নয় আপনি ইউটিউবে যান ইউটিউবে গিয়ে সার্চ করুন এই পাঁচটা পয়েন্ট এই পাঁচটা পয়েন্টে অনেক ভিডিও আছে আপনি সেই ভিডিওগুলো কয়েক ঘন্টার মধ্যে দেখে সব কিছু বুঝে যেতে পারবেন আর যদি না এরপরেও আপনারা বুঝতে পারেন আপনি এই ভিডিওতে কমেন্ট করবেন আমি অবশ্যই এই বিষয়ের উপরে ভিডিও বানিয়ে দেব আর ধরুন আপনি এই সমস্ত প্ল্যাটফর্মে সেল করছেন সেল করতে চাইছেন এবং আপনি নিজেও আপনার ডাইরেক্ট প্রোডাক্ট কাস্টমারকে যদি সেল করতে চান অনলাইনের মাধ্যমে তার জন্য আমি বলবো যে এখানে দুটো প্ল্যাটফর্ম আছে দুটো প্ল্যাটফর্ম বেস্ট এক নম্বর হচ্ছে ফেসবুক দু নম্বর হচ্ছে ইউটিউব তো ফেসবুক ইউটিউবে আপনি পেজ এবং চ্যানেল কিভাবে বানাবেন তার প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলেও ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে সেটা দেখতে পারেন আর আপনাকে যেটা করতে হবে আপনার ওই ব্যবসার ভিডিওটা বানিয়ে আপনাকে ইউটিউবে এবং ফেসবুক পেজে আপলোড করতে হবে ইউটিউবে ভিডিও কিংবা ফেসবুক পেজে ভিডিও আপলোড করে দিলেই তো ভিউজ প্রচুর পরিমাণে আসবে এরকম কোনো ব্যাপার নেই এর জন্য মানে ভিউজ প্রচুর নিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে না ফেসবুকে প্রচুর গ্রুপ আছে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আপনি গ্রুপগুলোকে সার্চ করবেন সেই সমস্ত গ্রুপগুলোতে জয়েন করবেন যেগুলোতে ফ্রি পোস্টিং দেয় অর্থাৎ সমস্ত মেম্বার পোস্ট করতে পারে এরকম গ্রুপে আপনি জয়েন করবেন জয়েন করে এক একটা গ্রুপে কয়েক হাজার কয়েক লাখ কয়েক মিলিয়ন মানে কোটিও ভিউয়ার আছে বা মেম্বার আছে তাদের সেই সমস্ত গ্রুপে আপনি এই আপনার ভিডিওর লিঙ্ক কিংবা আপনার প্রোডাক্টের ফটো পোস্ট করে আপনি সরাসরি ডিরেক্ট কাস্টমার আপনি নিয়ে আসতে পারেন কিংবা আপনার ভিডিও বা পোস্টের ভিউজ বাড়াতে পারবেন তো এইভাবে শেয়ারিং করে আপনি ভিউজ নিয়ে আসবেন এবং ডাইরেক্ট সেল করবেন আর পাঁচ নম্বর যে বিষয়টি আপনার জানার খুবই দরকার সেটা হচ্ছে ফটো এডিটিং এবং ভিডিও এডিটিং ফ্রেন্ডস বর্তমানে মোবাইল দিয়ে ফটো এডিটিং এবং ভিডিও এডিটিং অনাহাসেই করা যায় আমি আগে আমার চ্যানেলের ভিডিও কিংবা পেজের ভিডিও বিভিন্ন কম্পিউটারের সফটওয়্যারে বানাতাম কিন্তু এখন আমি সমস্ত ভিডিও প্রায় মোবাইলের মাধ্যমে এডিটিং করি তো দুটো জিনিস আপনাকে যদি ভালোভাবে শিখে যান ফটো এডিটিং এবং ভিডিও এডিটিং আপনার প্রোডাক্টটা সেল হবে প্রচুর পরিমাণে কারণ ফটো এবং ভিডিও দেখেই তো মানুষ আপনার প্রোডাক্টটা কিনবে সে যে কোনো প্ল্যাটফর্মেই আপনি যান না কেন তো পরিষ্কার ফটো এবং ডিজিটাল ভাবে মানে হাই রেজুলেশনের ফটো কিভাবে তৈরি করতে হয় কিভাবে ভিডিও বানাতে হয় এই দুটো জিনিস একটু আপনাকে জেনে নিতে হবে যা একেবারে সহজ বিষয় আমি ভিডিও এডিটিং করি ইউ কার্টে ইউ কার্টে এই যে ভিডিওটা আপলোড করেছি এটাও আমি ইউ কার্টে বানিয়েছি এবং ফটো এডিটিং দুটো পদ্ধতিতে করা যায় এক হচ্ছে অনলাইনে অনলাইনে যদি করতে চান ডাইরেক্ট একদম ক্যানভাত বলে একটা অ্যাপ আছে ওয়েবসাইট আছে যেখানে গেলে আপনি অনলাইন ফটো এডিটিং করতে পারবেন এছাড়া আপনি ডিরেক্ট এছাড়াও আপনি পলিশ বলে একটা অ্যাপ আছে সেখানে ফটো এডিটিং খুবই সুন্দর হয় এক ওই অ্যাপে গিয়ে আপনি যদি চান তাহলে ওখানে সুন্দরভাবে আপনি ফটো এডিটিং করতে পারবেন নিজের মনের মতো করে তো ফ্রেন্ডস অনলাইনে প্রোডাক্ট সেল করতে গেলে কিভাবে আপনাকে প্রোডাক্ট চয়েস করতে হবে এটা তো আপনাদের একটা পরিষ্কার ধারণা দিলাম এবং সেই প্রোডাক্টটাকে সুন্দরভাবে ফটো তুলে এবং ভিডিও করে আপনাকে অ্যামাজন ফ্লিপকার্ট কিংবা মেসোর মেশোর মতো অ্যাপে প্রোডাক্ট লিস্টিং করতে হবে তারপরে ওই প্ল্যাটফর্ম থেকে যখন অর্ডার আসবে ওই অ্যাড্রেসটাকে লিখে আপনাকে প্যাকিং করে রেডি করে রাখতে হবে শিপিং কোম্পানি যারা ডেলিভারি কোম্পানি হয় সেই শিপিং কোম্পানির ছেলেরা আপনার কাছে এসে প্রোডাক্ট নিয়ে তারা ডেলিভারি করে দেবে অটোমেটিক সিস্টেমে এইভাবে যারা অনলাইনে প্রোডাক্ট সেল করছে সব এই পদ্ধতিতে করছে ফ্রেন্ডস আপনি যদি এই অনলাইনে সেলার হতে চান তাহলে এই যে পয়েন্টগুলো আপনাকে বললাম এই পয়েন্টগুলোর উপরে একটু রিসার্চ করে আপনি শুরু করুন দু হাজার তেইশে আপনি প্রতিজ্ঞা নিন যে আপনি একটা বড় অনলাইন সেলার হবেন এবং আপনি ভালো রোজগার করতে পারবেন তো ফ্রেন্ডস আমি পরপর আরও অনেক বিজনেসের ভিডিও আপলোড করব যা আপনার শুরু করতে এক টাকাও লাগবে না শুধুমাত্র খুব ভালো আইডিয়া হচ্ছে সব থেকে বড়ো সাফল্যের মূল চাবিকাঠি তো ব্যবসা করতে গেলে আইডিয়া এবং নলেজ এই দুটো খুবই পরিষ্কারভাবে থাকতে হয় আর ফ্রেন্ডস যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার একটা লাইক আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে নতুন ভিডিও আনার ক্ষেত্রে আর ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডসের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন আর যদি আমাদের ভো ভিডিও আপনি কন্টিনিউ পেতে চান যখনই আপলোড হবে পেতে চান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলটাকে সিলেক্ট করে রাখুন ফ্রেন্ডস আপনি ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন সবাই ভীষণ ভালো থাকুন জয় হিন্দ জয় ভারত নমস্কার